বাবা মাকে হারিয়ে অথৈ জলে পড়েছে বছর ১১-র কিশোরী। সরকারি সাহায্যের আশায় দিন গুনছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মির্দাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের কিশোরী আমেনা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, বছর কয়েক আগে তার বাবা মারা যায়। বছর কাটতে না কাটতেই মাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আমেনার জীবনে নেমে আসে চরম অন্ধকার। কোথায় গেলে জুটবে দুমুঠো আহার, সেই নিয়ে দিশেহারা আমেনা। কেউ নেই তোমার মা বাবা? তুমি কোন ক্লাসে পড়ো? সিক্সে পড়ছো? তুমি পড়াশোনা করতে চাও? তুমি এখন পর্যন্ত ভর্তি হতে পারোনি। তুমি কি চাইছো জনগণের কাছে, সরকারের কাছে? পড়াশোনা করতে চাইছো? সে এনাথপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। আমেনা লেখাপড়া করতে চাইলেও টাকার অভাবে থমকে রয়েছে। ভর্তির টাকা জোটাতে না পারায় সপ্তম শ্রেণীতে এখনো ভর্তি হতে পারেনি সে। এনাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বাদিউজ্জামান আমেনার ভর্তি সহ পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। আমরা ওটা জানি ওর সম্পর্কে, ওরা অনেক দুস্থ, কিন্তু এই ডিসেম্বরের ২৪ তারিখের মধ্যে সব ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। ওর মধ্যে ও কোনো কারণে হয়তো স্কুলে আসেনি, তবে আমি শুনেছি এবং আপনাদের মাধ্যমে জানতেও পারলাম প্রচণ্ড দুস্থ। আমি খবর পাঠিয়েছি এবং আমি এখন আপনাদের সামনে ঘোষণা করছি ওর ভবিষ্যতে পড়াশোনার দায়িত্ব স্কুলের পক্ষ থেকে আমি প্রধান শিক্ষক নিজে এবং সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে আমার নিজের কষ্টার্জিত অর্থ থেকে তাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত, এবং ও আসলে আমি তার পড়াশোনার সমস্ত দায়িত্বভার গ্রহণ করলাম। এতে আমাকে খুবই ভালো লাগছে যে আমি একজন আমার স্কুলেরই একজন দুস্থ শিশুর পাশে দাঁড়াতে পেরেছি, এবং আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা ওকে ফোকাস করেছেন, ওকে উৎসাহিত করুন যাতে ও পড়াশোনা করে এবং আমাদের স্কুলের এবং নিজের সমাজের নাম উজ্জ্বল করতে পারে, সেটা কামনা করছি। সবাই সাহায্য করবেন। এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক মোয়াজ্জেম হোসেন আমেনার পাশে থাকার আশ্বাস দেন। আছে যে কোনো কোনো মা ছিল, মা হার্ট অ্যাটাক করে মারা গেল, স্কুলে এনায়েতপুর জুনিয়র হাই স্কুলে পড়ছিল, পয়সার জন্য ভর্তি করতে পারেনি, ভর্তিও নেয়নি। এখনো ওর ইচ্ছা আছে পড়া, সেই জন্য ওরা আমরা বলছি কি সরকার কিছু সাহায্য করে ওর পিছনে, কেন কি ওর বাপও নাই মাও নাই। আপনি আপনারা কারা প্রতিবেশী? আমরা পাশের লোক আছি, বাড়ি ওর পাশের লোক। এখন আমেনার কীভাবে চলে সংসার? এমনি আমার মানুষ এমনি গ্রামের লোক কিছু দেখে দেখে ওইগুলো চালায়, কেন কি এমনি তো ওর কিছু ইনকার করে, এটাই আমাদের কতদিন আগে বাবা মা মারা গেছে? এখন একটা জিনিস হচ্ছে, ওর মা মারা হলো ১০ দিন হলো, বাবা বর্তমানে নাই, মাই ছিল, মায়ের সঙ্গে ছিল, মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন ওর কিছু নাই, এখন পাড়া লোকগুলো এখন চালাচ্ছে, দেখাশোনা করছে। বাবা আগেই মারা গেছে, তারপর মাত্র ৬ দিন আগে মা মারা গেছে। শিশুটি এখন অনাথ, এনায়েতপুর হাই স্কুলে ও অ্যাডমিশন নিয়েছে। আমরা ওই মেয়েটির পাশে থাকতে চাই এবং সমস্ত রকমভাবে তাকে সাহায্য করব এবং তার বাড়ি যাব, যত রকম সাহায্য লাগে আমরা সাহায্য দিয়ে মেয়েটিকে মানুষ করব, পাশে থাকব, এই বার্তা আমি দিতে চাইছি। মালদা জেলা পরিষদের সদস্যা সাবিনা ইয়াসমিন বলেন, আপনাদের কাছ থেকে বিষয়টি শুনলাম, আমি অসহায় আমেনা খাতুনের পাশে থাকব এবং সাহায্য করব।
মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।